হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। আমি আলোর মতে ভালো আছি এবং সুস্থ আছি। তো গত বছরে স্যামসাং এমন একটি ফোন নিয়ে এসেছিল, যে ফোনটির নাম হচ্ছে স্যামসাং m51। তো সে ফোনটির চাহিদা অনেক বেশি ছিল, এখনো সে ফোনটির চাহিদা রয়েছে। সেই উদ্দেশ্যে স্যামসাং এবার নিয়ে এসেছে স্যামসাং m52। যাদের বাজেট কিনা 29,000 টাকা তাদের জন্য আজকের এই ফোনটি। তো ফোনটির ক্যামেরা কিরকম, গেমের উদ্দেশ্যে ভালো হবে কিনা, আরো অনেক কিছু জানতে আশা করি পুরো ভিডিওটিতে আমার সঙ্গে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজ নিউজ 246 কি নতুন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো প্রথমে আমরা বলবো স্যামসাং m51। তো ফোনটির ডিসপ্লে 6.7 ইঞ্চ, যাকে দেখাতে অনাসে চালানো যাবে। ফোনটির ক্যামেরা দিকে লক্ষ্য করলে ক্যামেরা খুবই ভালো। আর ফোনটি 128 জিবি র্যাম, 6 জিবি 128 জিবি রোম এবং 6 জিবি র্যাম। একটা 128 জিবি রোম, 8 জিবি র্যাম। ফোনটি মূলত দুই রকম ভেরিয়েন্টের, 128 জিবি রোম এবং 6 জিবি র্যাম, 128 জিবি রোম এবং 8 জিবি র্যাম। ফোনটির ওয়েট হচ্ছে 213 গ্রাম এবং ফোনটি মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল এবং দ্বিতীয় আলট্রা ক্যামেরা হচ্ছে আপনার 12 মেগাপিক্সেলের এবং ম্যাক্রো ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল এবং ডেপথ ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেলের। তো ক্যামেরা দিকে লক্ষ্য করে ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো। আমার যা মতে, আমার মনে হয় ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো। সে অনুযায়ী এবারও স্যামসাং m52 এই ফোনটিতেও ক্যামেরা অনেক ভালো, এটার থেকে হালকা একটু বেটার। ফোনটির সেলফি ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের এবং সবসময়ের মতো 3.5 মিলিমিটার জ্যাক এবং ফোনটির ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 7000 mAh ব্যাটারি ব্যাকআপ। আমরা সাধারণত গেমিং ফোনেও কিন্তু 6000 mAh ব্যাটারি ওপরে পাই না, তো স্যামসাং এই ফোনগুলোতে 7000 mAh ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। তো মোটামুটি ঠিক আছে একটি ফোনের জন্য 7000 mAh ব্যাটারি ব্যাকআপ এবং 25 ওয়াটের একটি চার্জার, যা কিনা এই রকম ফোনের জন্য ঠিক আছে, মানে এই ধরনের ফোনের জন্য এই চার্জারটা ঠিক আছে, 25 ওয়াটের এই চার্জারটা এরকম ফোনের জন্য ঠিক আছে। এই ফোনটির কালার হচ্ছে 3টি, ব্ল্যাক, ব্লু এন্ড হোয়াইট। ফোনটি লঞ্চ করেছে 2020 সালের আগস্টের 4 তারিখে এবং বাজারে এসেছে 2020 সালের সেপ্টেম্বরের 11 তারিখে। ফোনটির প্রাইস হচ্ছে 33,990 টাকা। তো এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ফোনটি মোটামুটি গেমের জন্য পারফেক্ট, এত ভালো না গেমের জন্য, যারা সুপার গেমিং খেলেন তাদের জন্য এই ফোনটি নয় আমার মতে। এছাড়া ক্যামেরা দিকে লক্ষ্য করলে ক্যামেরা খুবই ভালো, ক্যামেরা পারফরমেন্স এক কথায় খুবই ভালো। ফোনটির প্রাইস হচ্ছে 33,990 টাকা। আমার মতে ফোনটির পারফরমেন্স অনুযায়ী ফোনটির দাম হালকা একটু বেশি হয়ে গেছে। এখন চলে যাওয়া যাক আমাদের লিস্টে থাকা দ্বিতীয় ফোনটির দিকে। দ্বিতীয় ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি m52। যে ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.7 ইঞ্চ, যা কিনা এক হাতে চালানো যাবে। ফোনটি 6 জিবি র্যাম, 6 জিবি র্যাম এবং 128 জিবি রোম, যা কিনা ওই ফোনের মানে এক বছর আগের গত বছরের ফোনের মতোই, র্যামও যে একই এবং রোমও একই। তো ফোনটি এবার দুই রকম ভেরিয়েন্ট না, ওই ফোনটি দুই রকম ভেরিয়েন্ট ছিল। ওই ফোনটি ভেরিয়েন্ট ছিল 128 জিবি র্যাম, 6 জিবি রোম, 128 জিবি রোম এবং 6 জিবি র্যাম। আরেকটা হচ্ছে 128 জিবি রোম, 8 জিবি র্যাম। এটা হচ্ছে 6 জিবি র্যাম এবং 128 জিবি রোম। আগের ফোনটির মতোই এই ফোনটির প্রথম ক্যামেরা, মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেলের এবং দ্বিতীয় ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং ডেপথ ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেলের এবং চতুর্থ নাম্বার ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের। আমরা যে দেখতেছি ক্যামেরা এই দুটি ফোনেরই পারফরমেন্স একই এবং পারফরমেন্স এই ফোনটির ভালো, মোটামুটি ঠিক আছে ফোনটির পারফরমেন্স। ফোনটির ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 7000 mAh, ওই ফোনটির মতোই 7000 mAh ব্যাটারি ব্যাকআপ। ফোনটি 7000 mAh ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ঠিক আছে। সবসময় মতো 3.5 মিলিমিটার জ্যাক, ফোনটি 3.5 মিলিমিটার জ্যাক সবসময় মতোই, এটা রেগুলারলি 3.5 মিলিমিটার জ্যাক হয়ে থাকে এবং ফোনটির চার্জার ওয়াট হচ্ছে 25 বা 24 ওয়াট হতে পারে। এখনো ওয়াটটা জানা যায়নি কত ওয়াটের চার্জার, তবে সম্ভবত 25 বা 24 ওয়াটের মতোই হবে ফোনটির চার্জার ওয়াট হবে, 25 বা 24-এর মতোই হতে পারে। কারণ আগের ফোনটিতে 25 ওয়াটের চার্জার, এবার তাহলে 24 অথবা 25 ওয়াটের চার্জার দিতে পারে এই কোম্পানি। ফোনটির লাইট হচ্ছে এলইডি ফ্ল্যাশ এবং কালার হচ্ছে 3টি, ব্ল্যাক, ডার্ক অ্যান্ড ব্লু, 3টি কালারই, মানে কথা এক কথায় খুবই সুন্দর 3টি কালার, দেখতে খুবই সুন্দর এক কথায় এই 3টি কালার। এই ফোনের কালার 3টি এবং গত বছরের ফোনের কালারও 3টি ছিল, ব্ল্যাক, ব্লু অ্যান্ড হোয়াইট, এবং এই ফোনটির কালার হচ্ছে ব্ল্যাক, ব্লু অ্যান্ড ডার্ক। ফোনটির ইন্ডিয়াতে প্রাইস হচ্ছে 21,990 টাকা, তাহলে আমাদের বাংলাদেশে হবে 30,990 টাকা, অর্থাৎ 31,000 টাকা ফোনের প্রাইস। এবং কবে লঞ্চ করবে
কখন লঞ্চ করবে, বাজারে আসবে কিনা এখনো সেটা কোনো জানা যায়নি। তবে ফোনটি লঞ্চ করার কিছুদিন পরে বাজারে আসবে। ফোনটি লঞ্চ করার সাথে সাথে যে আমাদের হাতে আসবে তা নয়, ফোনটি লঞ্চ করবে এরপরে আমাদের হাতে আসবে। তো আপনার চাইলে ফোনটি ক্যামেরা, যদি আপনি ক্যামেরার জন্য একটি ফোন খুঁজছেন ভালো 30,000 টাকার মধ্যে, তাহলে এই ফোনটি আপনার জন্য। আপনি যদি ক্যামেরার জন্য একটি ফোন খুঁজেন ভালো ফোন ক্যামেরার দিক থেকে, তাহলে ফোনটি আপনার জন্য। এছাড়া গেম মোটামুটি সাপোর্ট করবে, এত ভালো না। যারা সুপার গেম খেলেন তাদের জন্য এই ফোনটি নয়। গত বছরের ফোনটি তো সুপার গেমিং যারা খেলবেন তাদের জন্য নয়, এবছরের ফোনটি তো যারা সুপার গেমিং খেলবেন, অনেক বেশি গেম খেলবেন তাদের জন্য ফোনটি নয়। এছাড়া টুকটাক হঠাৎ একটা গেম খেললাম, এই জন্য এই মোবাইলটি পারফেক্ট। হঠাৎ একটি গেম খেলবেন তাহলে এত সমস্যা দিবে না ফোনটিতে। এছাড়া মোবাইলটিতে পাবজি, ফ্রি ফায়ার মোটামুটি ঠিক আছে, এত ভালো না। আমরা যেমন দেখেছিলাম গেমিং ফোনে গেমিং মানে গেম ভালো হয়, ক্যামেরা দিক এত ভালো হয় না। তো এবার ক্যামেরা ফোনে গেম এতটা ভালো হবে না আমার মতে। আপনাদের এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য ছিল এইটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।